সুপ্রিয় দর্শক, বাংলা টিভি 71 এ চোখ রাখুন। দেশে এবং বিদেশে যারা আজকের আমাদের হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানটি দেখছেন, বাংলা টিভি 71 এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে করোনাকালীন সময় যে ত্রাণ সামগ্রী সারা বাংলাদেশে বিতরণ হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার 8 নং সিদ্ধকাঠি ইউনিয়নের 3 নং ওয়ার্ড, যিনি 6-6 বার নির্বাচিত একজন সফল জনপ্রতিনিধি এবং যিনি ইউনিয়ন আওয়ামী লীগের 8 নং সিদ্ধকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল বারেক হাওলাদার, যাকে আমরা বারেক মাস্টার হিসেবে চিনি। তো আমরা জনাব আব্দুল বারেক মাস্টার সাহেবের কাছে জানতে চাই, করোনাকালীন সময় যে সারা বাংলাদেশে ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে, তারই ধারাবাহিকতায় 8 নং সিদ্ধঘাটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 3 নং ওয়ার্ড কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তিনি কী ধরনের সহযোগিতা করেছেন। এবং আমরা আরও জেনেছি 8 নং সিদ্ধকাঠি ইউনিয়নে আগামী নির্বাচনে যিনি বারেক মাস্টার আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, তো চেয়ারম্যান পদে নির্বাচিত হলে 8 নং সিদ্ধকাঠির অবকাঠামো নিয়ে তিনি কী ধরনের উন্নয়ন করবে এ বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে মানুষের ভিতরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী মাতৃকালীন ভাতা এবং পিতৃবন্দী ভাতা প্রত্যেক ঘরে ঘরেই পুষ্টি গেছে। এখন বর্তমান গভর্নমেন্টের এই মজুরিবর্ষে আপনার পিতৃবন্দী এবং বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা শতভাগ দেওয়ার জন্য যে চিঠির মধ্যেই আমরা সেই মর্মে আমাদের গোটা ইউনিয়নে আমাদের ওয়ার্ডে আমরা শতভাগ প্রতিবন্ধী বিধবা এবং বয়স্কদের তালিকা করিয়া অনলাইনে আমরা ঢুকাইছি। আগামী দিনে সিদ্ধকাঠি ইউনিয়নকে আমরা একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন হিসেবে গড়তে চাই এবং আপনার জনসাধারণের পাশে থাকতে চাই। বিগত দিনেও সিদ্ধকাঠি ইউনিয়নে এই শারদীয় দুর্গাপূজা শান্তি শৃঙ্খলাভাবে হয়েছে। এবছর আমাদের ইউনিয়ন দুইটা শারদীয় দুর্গাপূজা হইতেছে, সেখানে সরকারি তরফ থেকে বিভিন্ন পুলিশ বাহিনী আনসার মিডিয়া তারা আমরা আছে, সাথে সাথে আমাদের প্রশাসন আমাদের পরিষদের শহীদের অধ্যাপকরাও সেখানে পাহারা দিতেছে এবং শান্তিপূর্ণভাবেই শারদীয় দুর্গাপূজা সামাজিক বজায় রেখেই তারা পরিচালনা করতেছে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, কোনো অনিয়ম আমাদের এখানে ঘটতেছে না এবং ঘটবে না। আগামী দিনে আমি নির্বাচিত হলে আমার গোটা ইউনিয়নকে একটা সুন্দর পৌরসভার মতো আমার গ্রামগঞ্জের রাস্তাঘাটকে আমি পরিবর্তন করতে চাই এবং আমার এলাকার মানুষ যাতে পৌরসভার মতোই সুবিধা ভোগ করতে পারে সেই লক্ষ্যেই আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে আমি করব। মাদক নিয়ে আপনি কী ধরনের কাজ? মাদক চোরাচালান নিয়ে আমাদের ইউনিয়ন থেকে আমরা দূরীভূত করব। ইতিমধ্যে আমি আমার ওয়ার্ডের শহীদদেরকে বা দফাদারকে আমি নিজেও ঘুরে ঘুরে যেতেছি, কোনো প্লবান সন্ধ্যার পরে একত্রিত হইলে তাদেরকে আমি তাদেরকে যাচাই বাছাই করি এবং তাদেরকে নিষেধ করে দিতে এবং মুরব্বীদেরকে নিয়ে আমরা এদেরকে সম্পূর্ণভাবে বা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের যে জননেত্রী শেখ হাসিনার যে জিরো টলারেন্সের যে মনোভাব আছে সেটা পরিপূর্ণভাবে আমার সিদ্ধকাঠি ইউনিয়ন ঘটবে। আপনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে 8 নং সিদ্ধকাঠি ইউনিয়নে যারা ভাতাভোগী আছে শতভাগ ভাতার লক্ষ্যে আপনার কী ধরনের পরিকল্পনা থাকবে? যাতে শতভাগ ভাতা পরিপূর্ণভাবে পায় সে লক্ষ্যেই আমরা কাজ করব এবং সেই লক্ষ্যেই জননেত্রী শেখ হাসিনার সপক্ষে সিদ্ধকাঠি ইউনিয়নের আপনার জনসাধারণ শতভাগ থাকবে এই আশা প্রত্যাশা আমি রাখছি। এবং আপনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে 8 নং সিদ্ধকাঠির স্কুল কলেজ মাদ্রাসা এবং মসজিদ মন্দির নিয়ে আপনার কী ধরনের উন্নয়নের পরিকল্পনা? ইতিপূর্বেই এই সরকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা উন্নয়নমূলক কাজ করছেন, যেহেতু বিগত সরকার আসার পরে বেসরকারি স্কুল রেজিস্টার স্কুল 26,000 রেজিস্টার স্কুল ছিল, সেগুলো এই বর্তমান সরকার জাতীয়করণ করছেন এবং অন্যান্য মাধ্যমিক বিদ্যালয় এবং শিক্ষক মাদ্রাসা থেকে শতভাগ বেতন প্রদান করছেন। আগামী দিনে হয়তো এই সরকার ক্ষমতায় থাকলে এই তাদেরকেও জাতীয়করণ করবে। এবং পরিশেষে জানতে চাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক হাওলাদার, 8 নং সিদ্ধকাঠি ইউনিয়নের জনগণের কাছে আপনি কী প্রত্যাশা করেন? আমি সিদ্ধকাঠি ইউনিয়ন জনসাধারণের কাছে আমি আশা করি যে আমাদের ইউনিয়নের জনসাধারণ আমার সপক্ষেই রায় দিবে এবং আমি যেহেতু এই সিদ্ধকাঠি ইউনিয়নে মুক্তিযোদ্ধার কমান্ডার আছি এবং বারবার নির্বাচিত হয়েছি,
বিগত যে নির্বাচনে আমি আমার এলাকা থেকে কোনো ভোটার আমার কাছ থেকে কোনো পয়সা আপ্যায়নও করে নাই। ভোটের আগ আগের দিন পর্যন্ত তারা আমাকে চা আপ্যায়ন করছে এবং আমাকে নির্বাচিত করছে। জি ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক হলাদার, আপনাকে আমাদের বাংলা টিভি 71 আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাথে সাথে আমি আমার দক্ষিণ এলাকার রাজনৈতিক অভিভাবক আমির হোসেন আমু মহোদয়কে ধন্যবাদ জানাই, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এবং আওয়ামী সমস্ত আওয়ামী লীগ নেতৃবৃন্দকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।